হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজয় ঘোষ ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমরা যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে, মানে তারকেশ্বর তো মন্দির ঘুরবই। আর মেন কথা, আমরা তোমার ড্রেসআপ দেখে তো বুঝতেই পারছো যে আমরা মানে তারকেশ্বর হেঁটে জল ঢালতে যাচ্ছি। আর আমাদের সাথে প্রায় অনেকেই যাচ্ছে, ওখানে পেছনে গাড়ি আছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো, আর আমরা এখানে তোমাদের সব কিছু এন্টারটেনমেন্ট দিতে চলেছি, মানে আমাদের যে ফিলিংস, মানে তোমরা যারা যাবে ঠিক করেছো তারকেশ্বর, এখনও ধরো মানে সাহস হয়ে উঠছে না, মানে হেঁটে কীভাবে সম্ভব এটা, অতটা রাস্তা প্রায় আমাদের শ্যাওরাপুলি থেকে তারকেশ্বর যাবো জল ঢালতে। তো প্রায় আমাদের হয়তো 48 বা 50 এরকম একটা কিলোমিটার রাস্তা পড়ে হেঁটে, মানে আমরা আজকে যাবো এখান থেকে। এখন প্রায় 10:30 মতো বাজছে, 8:30 মতো বাজছে। তো সেখান থেকে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো প্রায় 2-3 সময় করে পৌঁছাবো। তো ওখানে জল নেবো আর ওখানে খাওয়া দাওয়া করবো, আর কিছু জিনিসপত্র আছে সেগুলো কিনবো। কেনাকাটা করার পর, খাওয়া দাওয়া করার পর সেখান থেকে জল নিয়ে প্রায় বিকালে 4 বা 5 দিক করে আমরা ওখান থেকে বেরোবো আর তারকেশ্বরের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে জল ঢালবো, আর তোমাদেরকে রাস্তার মধ্যে কী কী হচ্ছে না হচ্ছে, আর খাবার দাবার ব্যবস্থা কী না, মানে রাতে কীভাবে যাবে, কোথায় দাঁড়াবে, কোথায় রেস্ট করবে, সব কিছু তোমাদেরকে একের পর এক বলতে থাকবো। তো চলো, তোমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হে গাইস, আমরা ফাইনালি শ্যাওরাপুলি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ সবাই পেছনে নেমে গেছে, আর এখানে অনেক মানুষের ভিড়। আর আমরাও এখানে নেমে পড়েছি প্রায় 10:00-9 সময় বেরিয়ে, এখন প্রায় বাজছে 1 মতো। তো আমরা চলে এসেছি, এবার এখানে জিনিসপত্র আর যা যা কেনাকাটা আছে সব কিছু কিনবো, ঘর কিনবো আর খাওয়া দাওয়া করবো, সব কিছু করবো, তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তো চলো, তোমরা সব ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো, আর তোমাদের সাহায্যটা দেখা যাক কী হয়। তোমরা আশীর্বাদ করো যেন তোমাদের সামনে ভালো ভালো করে ভিডিওটা সব কিছু ভালো করে তুলতে পারি, আর সেই চেষ্টাই করছি তোমাদের সামনে ভালো করে ভিডিওটা তোলার। তো তোমরা সাপোর্ট করো, দেখা যাক কী হয়, কতটা তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে পারি, সেটা তোমরা সাপোর্ট করো, দেখা যাক কত কী হয়। আর গাইস, নবদ্বীপ থেকে গৌড়দা আসছে। তো গৌড়দা এখন অনেকটা দূরে আছে, প্রায় ব্যান্ডেল এখন এসে পৌঁছায়নি, ব্যান্ডেল থেকে এসে শ্যাওরাপুলিতে নামবে, তো আমাকে কল করবে, তো এখন এসে পৌঁছায়নি, দেখা যাক কতক্ষণ বাদ আসে। এখন প্রায় 1 মতো বেজে গেছে, কখন আসবে জানি না, দেখা যাক। গৌড়দার জন্য ওয়েট করছি, গৌড়দা এলে গৌড়দা ভিডিওর মধ্যে থাকবে। গাইস দেখতে পাচ্ছ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওই পেছন দিক থেকে আমরা এলাম, ওখানে অত প্রচণ্ড ভিড় আর এত আওয়াজ হচ্ছে যে তোমাদের সামনে মাইকের মানে আওয়াজ তুলে ধরতে পারিনি, যেহেতু আমি কলার মাইক নিয়ে আসিনি, বয়া মাইক লাগানো আছে, আর তার জন্য সাউন্ডটা একটু ডিস্টার্ব হতে পারে। আজকে সাউন্ডটা তোমরা একটু মানিয়ে নেবে, আজকে ভিডিওটা একটু মানিয়ে নেবে, হয়তো কন্টিনিউ সেরকমভাবে মানে সেরকমভাবে করা হবে না, কারণ এতটাই ভিড়, তোমরা বুঝতে পারছো যে কতটা ভিড় হতে চলেছে তারকেশ্বরে, মানে এই শ্যাওরাপুলিতে জল নেওয়ার পর রাস্তাঘাটেও বলো সব দিকে সব কিছু সেফটি আছে, ফোন আছে, সব কিছু সেফটি নিয়ে আমাকে হাঁটতে হবে। তো আমরা ওই পেছন দিক থেকে আসছি, ওখানে প্রচণ্ড ভিড়, আর সামনে দিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ পিছনে আছে। তো ওই ওখানে গিয়ে কেনাকাটা সব কিছু করবো, যা যা কেনা আর তোমাদের সাথে সব কিছু দেখাবো, শেয়ার করবো। তো চলো, ভিডিও দেখতে থাকো। আমরা ঘাটের মধ্যে চলে এসেছি, আর ফোন নিয়ে ভিডিও করতে হচ্ছে, উপরে বৃষ্টি পড়ছে আর ঘাটের মধ্যে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ তোমরা। দেখতে পাচ্ছ আমরা জল নিয়ে বেরিয়ে পড়েছি, আর এখান থেকে সবাই জল নিয়ে বেরিয়ে পড়েছে, আমাদের টিমটা বেরিয়ে পড়েছে জল নিয়ে, আর সামনে সবাই দেখতে পাচ্ছ, পেছনে সবাই জল নিয়ে হাঁটছে তারকেশ্বরের উদ্দেশ্যে। যাচ্ছি, বুম বুম তারক, বুম 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 তারক, বুম 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 তারক। দেখতে পাচ্ছ গৌড়দা অনেক কষ্ট করে ছুটে ছুটে এসছে,
মজা আ গিয়া মজা 24 কিলোমিটার ছুটে এসে ছুটে মজা দিয়েছে বলে বললাম একা একাই খাচ্ছে একা একাই দিচ্ছে না কেউ গাইজ আমি পাইনি খেতে দেখতে পাচ্ছ এখান থেকে তারকেশ্বর 22 কিলোমিটার দেখাচ্ছে প্রায় আমরা কত প্রায় 23 কিলোমিটার মতো আমরা হেঁটে অলরেডি চলে এসেছি আর এখন বাজে 5টা মতো এখন বাজে 5:30টা মতো তো আমরা এখন যাচ্ছি এখন অনেকটা রাস্তা বাকি আছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে আমাদের প্রচুর ভিড় বাবার ভক্তরা প্রচুর ভিড় করেছে এখানে এবছর মানে মাঝে 2 বছর লকডাউনের কারণে এবছর আরও বেশি ভিড় হয়েছে মনে হচ্ছে আর দেখতে পাচ্ছ তোমরা সামনে সবগুলো কনসার্ট তুলে ধরেছি তো চলো আর তোমরা এখানে খাবার দাবার যেসব নেবে আর কি তো এই সাইডে দেখতে পাচ্ছ এরকমগুলোতে এই যে কাউন্টারগুলোতে এখানে খাবার দেওয়া হয় তো সব রকমই খাবার পাওয়া যায় এখান থেকে তোমরা খাবার কালেক্ট করে খেতে পারো আর তো চলো আমরা তোমাদের খাবার নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওখানে চকলেট বিতরণ চলছে মানে মানুষ ভক্তদেরকে সবাইকে খাওয়ায় কমিটি থেকে তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকি ভালোবেসে যাবো গো যতদিন বাঁচো হে সোনা তুমি জেনে রাখো তা বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকব ভালোবেসে যাব গো যতদিন বাঁচো হে সোনা তুমি জেনে রাখো তা বলে তো দিয়েছি গাইস দেখতে পাচ্ছ আমরা কাশীনাথ তলা চলে এসেছি এখন বাজে প্রায় 7:30 মতো তো তার মধ্যে আমরা কাশীনাথ তলা চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ ঢুকছি তো চলো তোমাদের ভেতরে তো সব কিছু ঘুরে দেখাতে পারবো না লাইন দিয়ে কারণ আমাদের আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি মানে পায়ে এখন প্রচুর খুবই লাগছে তোমাদেরকে যতটা পারবো চেষ্টা করবো ঘুরে দেখানো চলো সবাই দেখতে পাচ্ছ আমরা এখানে খাওয়া দাওয়া করবো আর এখানে সবাই বসে পড়েছি এরা সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করার জন্য এই যে দোকানে আছে ছেঁড়া পরোটা 20 টাকা সব তো ওটাই খাবো আর গলা বসে গেছে অনেকটা চেঁচিয়েছি তো গলা বসে গেছে তো চলো খেয়ে নিতে হবে তোমার সাথে একটু কাশীনাথ তলাটা ঘুরিয়ে দেখাবো মন্দিরটা চলো দেখতে পাচ্ছ আমরা খেতে বসেছি আর এখানে যে খাবার আছে ছেঁড়া পরোটা আছে ছেঁড়া পরোটা পূর্ব মেদিনীপুর রাজ কল্যাণপুর গোপানন্দ কর্তমা তোমার ভাই মাই বন্ধুটা সামনে বসে আছে আমি হৃদয়ের কথা চাঁদের আলো দিয়ে মুখ খানি দেখো পেও না কো লজ্জা খুব কাছে রাখবো তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এখানে এসে বসে পড়েছি আর সবাই প্রচন্ড আলা হয়ে গেছে আর এদিকে থেকে সবাই রেস্ট করছে আমাদের যা আমাদের ওখান থেকে যা সব এসছে সবাই এখানে রেস্ট করছে আর তোমাদেরকে তো মন্দির ঘুরে দেখালাম আর ও সবটা ঘোরাতে পারেনি কারণ এখানে নাগরদোলা আরও সব কিছু আছে দেখতে পেয়েছ আর সবটা ঘোরানো সম্ভবও নয় কারণ অনেকটা আলা হয়ে আছি প্রচণ্ড পায়ে লাগছে তার জন্য তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাচ্ছি না এখানে ভিডিও স্টপ করে দেবো একবারে সরাসরি বাবার মন্দিরে মানে তারকেশ্বরে তোমাদের সাথে দেখা হবে আর এর থেকে বেশি বড় আর ভিডিও করবো না তো চলো সবাই দেখতে পাচ্ছ এখন রেস্ট করবো আর এখন বাজে প্রায় 7:30-8টা মতো আর এখন আমরা এখান থেকে বেরোবো প্রায় 2টোর সময় করে বেরোবো 2টোর সময় বেরোনোর পর 4:00-5:00 বাজবে তখন ঢুকে যাবে নাজেহাল অবস্থা গাইজ
তোমাদের জন্য এতটা রাস্তা এবং আমি তো আসতামই, কিন্তু ভিডিওটা করাটা অনেকটাই কঠিন, এখানের মধ্যে যদি অনেক কিছু তুলে ধরতে পারিনি তোমাদেরকে, তোমরা ভিডিওতে বুঝতে পারবে, মানে গঙ্গার ঘাটে বলো অনেক কিছু, অনেক জায়গায় অনেক কিছু সিনেমেটিক তুলতে পারিনি বা সিনগুলো তুলতে পারিনি, কারণ ফোন বার করা এখানে অনেকটাই ট্র্যাপ হয়ে যাচ্ছে, প্রচুর চাপের মধ্যে আমি তাও তোমাদের সামনে ভিডিও তুলে ধরেছি। বুঝতে তো পারছো কত কষ্ট, লোকের ভিড় দেখতে পাচ্ছ সব জায়গাতে লোক, আর রাস্তার প্রচণ্ড লোক। তো চলো এখানে ভিডিও স্টপ করছি, আর সরাসরি দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, সরাসরি দেখা হচ্ছে তারকেশ্বরে বাবার মন্দির। ওয়েলকাম টু তারকেশ্বর। ফাইনালি গাইস আমরা বাড়ির মধ্যে চলে এসেছি, আর এতটাই টায়ার্ড যে কিছু বলার নেই। আর সরি মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমাদের টিমের সবারই অবস্থা খারাপ হয়ে গেছিলো, যে কেউ ক্যামেরা ধরবে তারও পর্যন্ত কারো অবস্থা ঠিক ছিল না। আর মেন কথা হচ্ছে আমি ভিডিও করে ভেবেছিলাম, কিন্তু আমাদের পাড়ার বাচ্চা বাচ্চা ছেলেগুলো যারা সব ডাকবম করেছিল তাদের সাথে, মানে তাদের ডাকবমটা নিয়ে যেতে গিয়ে আমারও অবস্থা খারাপ হয়ে গেছিলো, তার জন্য ওখানে গিয়ে তো ভিডিও তো করতে পারিনি। মেন কথা জল ঢালবো যে, তো সেটা পর্যন্ত আমরা ঠিক করে কি বলবো, জল ঢালবো যে পর্যন্ত সেটা পর্যন্ত এত কষ্ট হয়েছে, জল পর্যন্ত ঢালতে পারছিলাম না, মানে ভাবছিলাম যে ঢালবো না চলে যাই, মানে এতটা কষ্ট হয়েছে। আর মেন কথা যে ওখানে যে ভিডিও করব, তো ফোনের চার্জও ছিল না, অলরেডি আমার সামনের ক্যামেরাটা পুরো গেছে জলের জন্য, তাও ভিডিও কন্টিনিউ করতে পারিনি। দেখা যাক কি হয়, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যতটা টেনেছি, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটু করে দিও, আশা করি তোমাদের ভিডিও সবার ভালো লাগবে। আর ওই তারকেশ্বরের ব্লগ, আমি একটা ওখানে একটা ভালো ফেমাস খাবার আছে, সেই খাবারটা আর তারকেশ্বর মন্দির তোমাদেরকে অন্য একটা ভিডিওতে ঘুরিয়ে দেবো তোমাদের জন্য। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, গত বুঝতেই পারছো গলা পর্যন্ত ভেঙে গেছে, ক্যামেরা তো গেছে, জানি না আবার ক্যামেরা ঠিক করে কবে ভিডিও নিয়ে আসবো, তাও চেষ্টা করবো আরও খুব তাড়াতাড়ি ভালো ভালো ব্লগ নিয়ে আসার। আর তোমরা অবশ্যই সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুবই দরকার, তোমাদের সাপোর্টের জন্য এত কিছু করছি, আর তোমাদের ভালোবাসার জন্য চেষ্টা করবো আরও ভালো ভালো জিনিস নিয়ে আসার, তোমাদের সামনে তুলে ধরার ভালো ভালো ব্লগ। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগে। চলো গাইস টাটা।